নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু হাজার বাইশ সালের এবি টেস্ট পেপার সলভ করেছি ভূগোলের যার পেজ নম্বর দুশো বাহান্ন নম্বর পেজ তো দেখো এখানে এমসি কিউবগুলো কী কী আছে এক নম্বর মানে ওয়ান পয়েন্ট ওয়ানে কী বলেছে আরোহণ ও অবরোহণ প্রক্রিয়া সম্মিলিত ফল হলো এর অ্যান্সার কী হবে ঘয়ার অ্যান্সার পর্যায়ন ওয়ান পয়েন্ট টুতে কী বলেছে পলল বেজনী গড়ে ওঠে অ্যান্সার হবে খয়ার অ্যান্সার পর্বতের পাদদেশে পর্বতের পাদদেশে ওয়ান পয়েন্ট থ্রিতে কী বলেছে জলপ্রপাতের নিচে বিশালাকার গর্তকে বলা হয় অ্যান্সার হবে খয়ার অ্যান্সার প্রপাতকূপ ওয়ান পয়েন্ট ফোরে কী বলেছে দুটি সার্ক পাশাপাশি গড়ে উঠলে তাদের মাঝখানের পর্বত শিরাকে বলে অ্যান্সার কী হবে খয়ার অ্যান্সার অ্যারেটি পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট ফাইভে আফ্রিকার মরু অঞ্চলের প্লায়া রথকে বলে অ্যান্সার হবে কী হবে খয়ার অ্যান্সার শর্টস পরের কোয়েশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট সিক্সে কারোয়া মিত্রিকা দেখা যায় কারোয়া মিত্রিকা দেখা যায় অ্যান্সার হবে গয়ার অ্যান্সার কাশ্মীর উপত্যকায় ওয়ান পয়েন্ট সেভেনে কী বলেছে পাঞ্চেত বাদ কোন নদীর পরিকল্পনার সাথে যুক্ত অ্যান্সার হবে গয়ার অ্যান্সার দামোদর পরের কোয়েশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট এইটে মরু অঞ্চলের কাঁটাযুক্ত উদ্ভিদকে বলে অ্যান্সার হবে এন্সার অ্যান্সার অ্যান্সার হবে গয়ার অ্যান্সার জোরো ফাইট পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট নাইনে ভারত ও আফগানিস্তানের মধ্যস্থিত সীমারেখা অ্যান্সার হবে ডোরান্ড লাইন তোমাদের মাথায় রাখতে হবে যে ম্যাকমোহন লাইন হচ্ছিল ভারতের সঙ্গে চীনের ঠিক আছে র্যাড লাইন হচ্ছিল ভারতের সঙ্গে পাকিস্তানের আর ড্রান্ড লাইন হচ্ছিল ভারতের সঙ্গে আফগানিস্তানের পরের কোশ্চেন কি বলেছে ওয়ান পয়েন্ট অঞ্চলতে জলসেচের উপর নির্ভর করে শীতকালে যে সব ফসলের চাষ করা হয় তাকে বলে অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার রবি পরের কোশ্চেন কি আছে মানে রবি শস্য ওয়ান পয়েন্ট ডাবল কি বলেছে পূর্ব ভারতেরও হলদিয়া বিখ্যাত অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার তৈল রসায়ন শিল্প ওয়ান পয়েন্ট কি টুতে কী বলেছে ভারতের ছয় নং জাতীয় সড়ক পথটি হলো অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কলকাতা টু মুম্বাই ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে কী বলেছে ভারতের ডেট্রয়েড বলা হয় অ্যান্সার হবে কয়ার অ্যান্সার চেন্নাই ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে কী বলেছে কোন অঞ্চলে মানুষের বন্টনগত তারতম্য সূচক হলো অ্যান্সার হবে গয়ের অ্যান্সার জনঘনত্ব এবার আমি বিভাক্ষ খ লিখব যেটা শুদ্ধ তার সেখানে সুলিখবো এবং যেটা অশুদ্ধ সেখানে লিখব আমি যেটা শুদ্ধ সেটা রাইট মেরেছি যেটা অশুদ্ধ সেটা কেটে দিয়েছি ঠিক আছে তোমরা সু লিখবে এবং অ লিখবে ঠিক আছে টু পয়েন্ট ওয়ান ওনে কী বলেছে নদীতে জলপ্রবাহের পরিমাণ যত বাড়বে পরিবহন তত কমবে এটা কী আছে ভুল আছে টু পয়েন্ট ওয়ান টুতে কী বলেছে দুটো শিব বালিয়াড়ির মধ্যবর্তী অঞ্চলকে গাছি বলে অ্যান্সার কী হবে ভুল আছে ঠিক আছে করিডর বলে ঠিক আছে পরের কোশ্চেন কী বলেছে পরের কোশ্চেন বলেছে টু পয়েন্ট ওয়ান থ্রিতে নবীন পলিযুক্ত অঞ্চল পাঞ্জাবে বেট নামে পরিচিত এটা কী আছে ঠিক আছে টু পয়েন্ট ওয়ান কী বলেছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো সিকিম এটা কেসে আছে ভুল আছে এর অ্যান্সার হবে গোয়া টু পয়েন্ট ওয়ান ফাইভে কী বলেছে ভারতের সবুজ বিপ্লবের প্রভাব পড়ে ধান উৎপাদনে এটা ভুল আছে গম উৎপাদনে হবে টু পয়েন্ট ওয়ান সিক্সে কী বলেছে ভারতের রুড বলা হয় দুর্গাপুরকে এটা কী আছে ঠিক আছে টু পয়েন্ট ওয়ান সেভেনে কী আছে দিল্লির মেট্রো রেল হলো ভারতের দীর্ঘতম এটা কী আছে ঠিক আছে এবার আমি স্থান পূরণ করব। প্রথমে কী আছে টু পয়েন্ট টু ওয়ানে নদীর জলস্রোত একক তোমরা তো জানো কিউসেক এবং কিউমেক হবে এর অ্যান্সার টু পয়েন্ট টু টুতে কী বলেছে তুষারমুক্ত বরফের শিকর দেশকে ড্যাশ বলে এর অ্যান্সার হবে নুনাটক্স বলে টু পয়েন্ট টু থ্রিতে কী বলেছে পেডিমেন্টের মধ্যে অনুচ্চ টিলাকে বলা হয় অ্যান্সার হবে ইনসেল বার্জ টু পয়েন্ট টু ফোরে কী বলেছে কোন শিল্পে ব্যবহৃত কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের অনুপাতকে অ্যান্সার হবে পণ্য সূচক বলে টু পয়েন্ট টু ফাইভে কী বলেছে ড্যাশকে সোনালি পানীয় বলা হয় অ্যান্সার হবে চাকে সোনালিও সোনালী পানীয় বলা হয় টু পয়েন্ট টু সিক্সে কী বলেছে গোলাপি শহর বলা হয় ড্যাশ অ্যান্সার হবে জয়পুর টু পয়েন্ট টু সেভেনে কী বলেছে হীরক চতুর্ভুজ বিষয়টি ড্যাশ পরিবহন ব্যবস্থার সাথে সম্পর্কিত অ্যান্সার হবে রেল এবার আমি টু পয়েন্ট থ্রির যে কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করাবো টু পয়েন্ট থ্রি ওয়ানে কী বলেছে চওড়া নদীর মোহনা কী নামে পরিচিত অ্যান্সার হবে খাড়ি কয়েকাট ডি টু পয়েন্ট থ্রি টুতে কী বলেছে হিমশোরির বেসিনের মতো অংশে সৃষ্ট হ্রদকে কী বলে অ্যান্সার হবে প্যাটার্নার হ্রদ প্যাটার্নষ্টার হ্রদ টু পয়েন্ট থ্রি থ্রিতে কী বলেছে মরু অঞ্চলে শুষ্ক নদী খাতকে কী বলে অ্যান্সার হবে ওয়াদি ওয়াদি টু পয়েন্ট থ্রি ফোরে কী বলেছে ভারত শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী আছে অ্যান্সার হবে পক প্রণালী আছে টু পয়েন্ট থ্রি ফাইভে কী বলেছে সর্বশেষ আদমশুমারী অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কোন রাজ্যে সর্বাধিক অ্যান্সার হবে কেরালা রাজ্যে ভারতের সর্বাধিক সাক্ষরতার হার বেশি টু পয়েন্ট থ্রি সিক্সে কী বলেছে অশোক লেল্যান্ড কোম্পানি ভারতের কোথায় অবস্থিত অ্যান্সার হবে এর অ্যান্সার হবে এনোর এনোর ঠিক আছে টু পয়েন্ট থ্রি সেভেনে কী আছে ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি অ্যান্সার হবে বিহার এবার আমি ডান দিকের সঙ্গে বাঁ দিকে মেলাবো গম হবে তিনের অ্যান্সার সবুজ বিপ্লব কৃষ্ণ হবে তারের অ্যান্সার নাগার্জুন সাগর পরিকল্পনা টু পয়েন্ট ফোর থ্রিতে কেসে সল্টেকাশে অ্যান্সার হবে তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র টু পয়েন্ট ডবল ফোরে কেসে আমেদাবাদ অ্যান্সার হবে ভারতের ম্যানচেস্টার তো দেখো এবার আমি দুশো তেহাত্তর নম্বর পেজের যত ভূগোলের সি কিউব এসএ কিউব শূন্যস্থান ট্রু ফলস ঠিক আছে বাঁ দিক ডান দিক সব কিছু সলভ করে দেবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্টে আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি বি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো দুশো তেহাত্তর নম্বর পেজে যে সমস্ত এমসিকিউ কিউবগুলো আছে ফার্স্ট কোশ্চেন কি আছে ওয়ান পয়েন্ট ওয়ানে নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কত গুণ বাড়ে অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার চৌষট্টি গুণ ওয়ান পয়েন্ট টুতে কী বলেছে যে প্রাকৃতিক প্রক্রিয়ায় উচ্চতার নেতিবাচক পরিবর্তন ঘটে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার আরোহণ হন ওয়ান পয়েন্ট থ্রিতে কী বলেছে সঞ্চয় কাজের ফলে সৃষ্ট দীর্ঘ আঁকা বাঁকা শৈলশিরা মতো ভূমিরূপকে বলে অ্যান্সার হবে কয়ার অ্যান্সার স্কার পরের কোয়েশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট ফোরে মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়কে বলে এর অ্যান্সার হবে অ্যান্সার হবে কয়ার অ্যান্সার ইনসেল বাস ওয়ান পয়েন্ট ফাইভে কী বলেছে পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত হল অ্যান্সার কী হবে অ্যান্সার হবে অ্যান্সার কাতার কাতারা পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট সিক্সে ভারতের পশ্চিম উপকূলের দক্ষিণের অংশে কী নামে পরিচিত এর অ্যান্সার হবে ঘয়ারান্সার মালাবার উপকূল ওয়ান পয়েন্ট সেভেনে কী বলছে ভারতের সর্বাধিক প্রচলিত জলসেচ ব্যবস্থা হয় অ্যান্সার হবে কয়ারান্সার কূপ ও নলকূপ ওয়ান পয়েন্ট এইটে কী বলছে ভারতের সব থেকে দীর্ঘতম জাতীয় সড়ক অবস্থিত অ্যান্সার হবে ঘয়ারান্সার শ্রীনগর ওয়ান পয়েন্ট নাইনে কী বলছে ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় অ্যান্সার হবে কয়ারান্সার শীতকালে ওয়ান পয়েন্ট অঞ্জলিতে কী বলছে একটি তন্তুজ ফসল হল অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার কার্পাস ওয়ান পয়েন্ট ডবল ওয়ানে কি বলেছে আরাবলি পশ্চিমবাংশে প্লাবন ভূমিকে বলে অ্যান্সার কেবে অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার রোহি রোহি ওয়ান পয়েন্ট ওয়ান টুতে কী বলেছে কারেওয়া দেখা যায় অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার কাশ্মীর উপত্যকায় ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে কি বলেছে আউট সোর্সিং শব্দটি যে শিল্পের সাথে যুক্ত অ্যান্সার হবে কয়ার অ্যান্সার তথ্য প্রযুক্তি শিল্প ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে কী বলেছে ভারতের প্রাচীনতম মেট্রো রেল কোথায় অবস্থিত অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার কলকাতায় এবার আমি বাদিকে এবার আমি শুদ্ধ অশুদ্ধ করাবো তো দেখো টু পয়েন্ট ডবল ওয়ানে কী বলেছে সি বালেরি আকৃতি প্রাবিডের মতো এটা কী আছে ভুল আছে টু পয়েন্ট ওয়ান কী বলেছে তো দেখো টু পয়েন্ট ওয়ান টুতে বলেছে মূস্রম রক ভূমিরূপটি হলো গৌড় এটা কী আছে ঠিক আছে টু পয়েন্ট ওয়ান কী বলেছে অ্যান্টার্কটিকা মহাদেশের ভূমিরূপ গঠনের নদীর ভূমিকা নেই এ আছে সঠিক আছে টু পয়েন্ট ওয়ান ফোরে কী বলেছে আইএসআরও ইসরো এর সদর দপ্তর অবস্থিত দেড়াধুনি এটা কী আছে ভুল আছে টু পয়েন্ট ওয়ান ফাইভে কী বলেছে কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে এটা কী আছে ঠিক আছে টু পয়েন্ট ওয়ান সিক্সে কী বলেছে ভারতের জনসংখ্যা গণনা করা হয় প্রতি বারো বছর অন্তর এটা কি আছে ভুল আছে দশ বছর অন্তর হবে টু পয়েন্ট ওয়ান সেভেনে কী বলেছে কোচিন বন্দরকে আরব সাগরের রানী বলা হয় এটা কী আছে ঠিক আছে এবার আমি শূন্যস্থান পূরণ করব টু পয়েন্ট টু ওয়ানে কী বলেছে যে উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করে তার নাম অ্যান্সার হবে বিভাজিকা টু পয়েন্ট টু টুতে কী বলেছে নদীর ক্ষয় সীমা ধারণার হলেন অ্যান্সার কী হবে জে ডব্লিউ পায়েল জে ডব্লিউ পায়েল টু পয়েন্ট টু থ্রিতে কী বলেছে হিমশিঁড়িতে সৃষ্ট হ্রদকে বলে অ্যান্সার কী হবে স্টার হ্রদ প্যাটার্ন স্টার হ্রদ টু পয়েন্ট টু ফোরে কী বলেছে আরবল্লী পর্বতের সর্বস্ব শৃঙ্গ অ্যান্সার হবে গুরু শিখর টু পয়েন্ট টু ফাইভে কী বলেছে সম্ভ হ্রদটি ভারতের ড্যাশ রাজ্যে অবস্থিত অ্যান্সার হবে রাজস্থান পরের কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট টু সিক্সে ভারতের শীতকালে বায়ু শুষ্ক হয় অ্যান্সার হবে উত্তর বায়ু ঠিক আছে ভারতের শীতকালে বায়ু শুষ্ক হয় এর অ্যান্সার হবে উত্তর উত্তর পূর্ব বায়ু উত্তর পূর্ব পশ্চিমবায়ু এটা হবে ঠিক আছে উত্তর পূর্ব পশ্চিম বায়ু হবে ঠিক আছে টু পয়েন্ট টু সেভেনে কী বলেছে পূর্ব রেলের সদর দপ্তর হলো অ্যান্সার হবে শূন্যস্থানে হবে কলকাতা এবার আমি একটি অথবা দুটি শব্দের উত্তর দাও এগুলো সলভ করাবো যে কোনো ছয়টি টু পয়েন্ট থ্রি ওয়ানে কি বলেছে শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে অ্যান্সার হবে ক্যান ই ক্যান ই টু পয়েন্ট থ্রি টুতে কী বলেছে অসংখ্য ড্রামলিন একসঙ্গে অবস্থান করলে তাকে কি বলে এর অ্যান্সার অ্যান্সার হবে বাস্কেট অফ বাস্কেট অফ ইফ ট্রোফোগ্রাফি ঠিক আছে বাস্কেট অফ ইফ ট্রোফোগ্রাফি বলে পরের কোশ্চেন কি বলেছে টু পয়েন্ট থ্রি থ্রিতে মরুভূমি শুষ্ক নদীখাতকে কী বলে অ্যান্সার হবে ওয়াদি টু পয়েন্ট থ্রি ফোরে কী বলেছে গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যে কোন হ্রদ অবস্থিত অ্যান্সার হবে কোলরু হ্রদ কোলেরু হ্রদ পরের কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট থ্রি ফাইভে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি অ্যান্সার হবে দোদাবেতা দোদাবেতা টু পয়েন্ট থ্রি সিক্সে কী বলেছে ভারতের সর্বোচ্চ মালভূমির নামটি অ্যান্সার হবে লাদাখ টু পয়েন্ট থ্রি সেভেনে কী বলেছে ভারতের চা গবেষণাগর কোথায় অবস্থিত অ্যান্সার হবে অসমের জোরহাট অসমের জোরহাট জোরহাটে অবস্থিত টু পয়েন্ট থ্রি এইটে কী বলেছে তথ্য প্রযুক্তি শিল্পের মূল উপকরণ কী অ্যান্সার হবে তথ্য প্রযুক্তি শিল্পের মূল উপকরণ হলো মানুষের মেধা ময়কার ধয়কার বা মানুষের বুদ্ধি মানুষের বুদ্ধি বা মেধা হলো তথ্য প্রযুক্তি শিল্পের অন্যতম উপকরণ এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো টু পয়েন্ট ফোর কি বলেছে মারুতি উদ্যোগ লিমিটেড অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার গুড়গাঁও টু পয়েন্ট ফোর টুতে কী বলেছে সিলিকন উপত্যকা অ্যান্সার হবে চারের অ্যান্সার বেঙ্গালুরু টু পয়েন্ট ফোর থ্রিতে কী বলেছে পাট গবেষণাগার অ্যান্সার হবে একের অ্যান্সার ব্যারাকপুর টু পয়েন্ট ডবল ফোরে কী বলেছে শীতকালীন বৃষ্টিপাত অ্যান্সার হবে তিনের অ্যান্সার করমণ্ডল উপকূল ভিডিওটি দেখার জন্য এসবি বি অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের ডিসক্রিপশান বক্স অবশ্যই ফলো করবে আমাদের ডিসক্রিপশান বক্সে দু হাজার বাইশ সালের মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার সম্পূর্ণরূপে সলভ করা আছে এবং তার সঙ্গে মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি মাসে যারা নতুন টেনে উঠেছে তাদের সম্পূর্ণভাবে সলভ করা আছে